রেশন দুর্নীতি তদন্তে 10 বছর আগে রহস্য কি নতুন করে সামনে আসছে? এই কাণ্ডে এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জেরা করল ইডি। এর আগেও ঋতুপর্ণাকে তলব করা হয়েছিল, কিন্তু তখন তিনি ভারতে ছিলেন না, ছুটি কাটাচ্ছিলেন আমেরিকার মিয়ামি বিচে, তাই আসতে পারেননি। সে কথা জানিয়েও ছিলেন ইডিকে। এরপর 19 জুন তলব করা হয় অভিনেত্রীকে। পরনে সালোয়ার কামিজ আর চোখে সানগ্লাস লাগিয়ে এদিন তিনি পৌঁছে গেছিলেন ইডির দফতরে। দুপুর থেকে বিকেল প্রায় 5 ঘন্টা সেখানে ছিলেন তিনি। ছিলেন তার আইনজীবী বিপ্লব গোস্বামী, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির ছিলেন তার অ্যাকাউন্টেন্টও। ইডি সূত্রে খবর, 2010 সালে একটি হিন্দি সিনেমা বানানোর জন্য 60 লক্ষ টাকা দেওয়া হয়েছিল ঋতুপর্ণাকে। এরই মধ্যেই 20 লক্ষ টাকা তিনি আবার ফিরিয়ে দেন 2 বছর পর 2015 সালে। এই টাকা কেন নিয়েছিলেন আর কেনই বা তার কিছুটা ফেরত দিয়েছিলেন, এই নিয়েই নানা প্রশ্ন সামনে আনেন গোয়েন্দারা। ঋতুপর্ণা জানান, প্রযোজকের তখন আর্থিক সমস্যা চলছিল, তাই তার টাকা চাওয়ায় 20 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এখানেই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোয়েন্দাদের বলে। রেশন দুর্নীতি কাণ্ডে এর মধ্যেই জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠ বাকিবুর রহমান, বঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করার্থ থেকে সন্দেশ খালের শেখ শাহজাহান, তাদের কাছ থেকে যেসব নথি উদ্ধার হয়েছে তাতে রেশন কাণ্ডে কালো টাকার সন্ধান পাওয়া গেছে। ইডির ধারণা, কালো টাকা সাদা করার জন্য নানান পন্থা বের করা ছক করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক ও তার ঘনিষ্ঠরা। এই ভাবনা থেকেই সিনেমায় টাকা খাটানোর পরিকল্পনা করা হয়েছিল, লগ্নি করার পরিকল্পনা নিয়ে কথা বলা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। রেশন দুর্নীতির 60 লক্ষ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়, কিন্তু যে কারণে ওই টাকা দেওয়া হয় সেই সিনেমা কোনোদিন মুক্তি পায়নি। গোয়েন্দাদের অনুমান পুরোটাই ভাওতা, কালো টাকা সাদা করার কৌশল মাত্র। এর আগে 2019 সালে রোজ ভ্যালি মামলায় জেরা করা হয়েছিল ঋতুপর্ণাকে। একসময় এই রোজ ভ্যালির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী, রোজ ভ্যালির সঙ্গে চুক্তি নিয়ে খোঁজ খবর করেছিল ইডি, তারপর আবার জেরা, এবার রেশন দুর্নীতি। অনেকেরই কৌতূহল, রেশন দুর্নীতি কাণ্ডে আবারও নতুন কিছু তথ্য কি সামনে আসবে এবার? আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি, দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন, এটাই হচ্ছে ব্যাপার। এটা এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। অভিনেত্রীর হাত ধরে কি নয়া মন নেবে তদন্ত? প্রকাশ্যে আসবে কি কালো টাকা সাদা করার ছক? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।